নমস্কার বন্ধুরা, জেনি সোয়ার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বেঙ্গলি অথেন্টিক স্টাইলে আপনাদের রুই মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি শেয়ার করব বলে চলে এসেছি। আপনারা ভিডিওটা দেখুন, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন দেখে নিই আমার এই ভিডিওটি। মাছের মাথা দিয়ে মুগ ডাল বানানোর জন্য একটা কড়াইতে নেব হাফ কাপ সোনা মুগ ডাল, ডালটাকে হালকা সোনালি রং ধরে আসা অবধি ভেজে নেব। ডালের হালকা সোনালি রং ধরে গেছে আর সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, ডালটা আমি একটা বাটিতে নামিয়ে নেব। ডাল ধোয়া হয়ে গেছে, ডালটা সেদ্ধ বসাবো। হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ডাল সেদ্ধ করব। ডাল ফুটে উঠেছে, ডালের ওপর থেকে ফেনাগুলো তুলে আমি ফেলে দেব। ডালটা সেদ্ধ হতে থাক, অপর দিকে মাছের মাথাগুলোকে আমি ভেজে নেব। মাছের মাথাগুলো ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল দেব। তেল গরম হয়ে গেছে, মাছের মাথার টুকরোগুলো গরম তেলে দিয়ে দেব। আমি ডালটা রুই মাছের মাথা দিয়ে করছি, আপনারা কাতলা মাছের মাথা দিয়েও মুগ ডাল করতে পারেন। কিছুক্ষণ কভার করে মাথাগুলো ভাজবো। কভার খুলে দেখে নেব মাছের মাথার এক পাশ ভেজে গেছে, উল্টে দেব। সব দিক নাড়িয়ে চাড়িয়ে মাছের মাথাগুলো কড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। মাছের মাথা ভাজার তেলেই আমি ফোড়নের জন্য দেব দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, চারটে ফাটিয়ে নেওয়া ছোট এলাচ, একটা জৈত্রির টুকরো, তিনটে লবঙ্গ আর একটা দারচিনির টুকরো। মশলা ভাজবো। মশলা ভেজে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, আমি একটা ছোট পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি দিয়ে দেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা ভেজে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা ভেজে গেছে, একটা ছোট টমেটো কুচি দেব, আবারও ভাজবো। 1 টিস্পুন আদা বাটা আর 1 টিস্পুন রসুন বাটা দিয়ে মেশাবো। সামান্য নুন দেব, একটু হালকা গরম জল দিয়ে মশলা কষাবো। 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মশলা ভালো করে কষাবো। মশলা কষে তেল ছেড়ে গেছে, এই পর্যায়ে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব। মাছের মাথাগুলো মশলার সঙ্গে কষাবো। স্বাদ অনুসারে চিনি দেব, যেহেতু মাছের মাথার ডাল একটু মিষ্টি না দিলে স্বাদ ভালো হয় না। মাছের মাথা মশলার সঙ্গে কষে গেছে, আমি সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দেব। ডালটা আমি একদম গলিয়ে ফেলিনি, ডাল হালকা ফাটা ফাটা রেখেছি। ডাল মাছের মাথার সঙ্গে মিশিয়ে দেব, হালকা গরম জল দেব, একটু কভার করে মাছের মাথাগুলো সেদ্ধ করে নেব। কভার খুলে দেখে নেব মাছের মাথা দিয়ে মুগ ডাল অলমোস্ট রেডি। আমি 1 টিস্পুন গরম মশলা আর 1 টিস্পুন ঘি দেব, ভালো করে মিশিয়ে দেব। তিনটে চেরা কাঁচা লঙ্কা আর কুচনো ধনে পাতা দিয়ে ইন্ডাকশন অফ করে দেব। মাছের মাথা দিয়ে মুগের ডাল আমি প্লেট করব। আপনারা ভিডিওটা দেখুন, যেভাবে আমি রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল আপনাদের রান্না করে দেখালাম, ঠিক সেইভাবে একবার আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখুন, আপনাদের অপূর্ব লাগবে।